এটা সরকারের কোনো দায়িত্ব নাই, তার কথা যেরকম ইসি করবে কিন্তু মুস্তাক ভাই বললেন যে ইসির দায়িত্ব, ইসি কিন্তু বলে দিয়েছে যে রাজনৈতিক সমঝোতা ছাড়া আমাদের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন করা ইলেকশন কমিশনের সেই সামর্থ্য সব নাই, এটা বলেছে কোড আন কোড। আর একটা জিনিস বললেন, আমার কাছে একটা ফোনে একটা ছবি আছে তৎকালীন সময় 96 থেকে 2000 আওয়ামী লীগের সভানেত্রীর একটা বক্তব্য যে চিরদিনের জন্য ক্যারটেকার সরকার চাই, তাহলে সেটা ভুল ছিল নিশ্চয়ই? তিনি বলেছেন যে 2001 সালে নির্বাচন নাকি আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছে, 2001 সালে তো ভোটটা মানুষ দেখেছে, ভিজুয়ালি কেন্দ্রে গিয়েছে, ভোট হয়েছে, সেখানে কোনো সংঘাত হয়েছে, রাতের বেলায় ভোট হওয়ার কোনো নজির নাই, দেশের মানুষও বলে নাই, বিদেশের মানুষও বলে নাই, বা নির্বাচনের আগে 151 জন নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এইরকম নজির নাই। আমার কথা হলো ক্যারটেকার সরকারে যদি ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তাহলে সেই ক্যারটেকার সরকারের ত্রুটি বিচ্যুতি কীভাবে দূর করা যায়? তারা কে এম হাসানের মতো একজন জাস্টিস, একজন মানে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, তার একাডেমিক ক্যারিয়ার, তার বিচারিক জীবন যেখানে কোনো ক্লেম নাই, তিনি কখন কোন কালে বিএনপির রাজনীতির সাথে কতটুকু সংযুক্ত ছিলেন, সেই কারণে 174 দিন বাংলাদেশে হরতাল হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে গান পাউডার দিয়ে মানুষ করে একটা ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করা হলো। অফিস একই প্রশ্ন 2008 সরকার নীতিবিদকে থেকেই যাচ্ছে, থেকে যাচ্ছে এটা থাকলে হবে না। বাংলাদেশ এখন যে বাস্তবতায় রয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডল, দেশের যে অর্থনৈতিক বিশ্লেষণ না, প্রতিদিন ভোরবেলা 4টা থেকে টিসিবি লাইনের পেছনে মানুষ লুক লুকিয়ে মাস্ক পরে সাতার আড়ালে থেকে মানুষ ঘুমিয়ে পড়ছে, এই করছে, মানুষ হাহাকার করছে, তার সন্তানদের খাওয়াতে পারছে না, স্কুলে দিতে পারছে না, চিকিৎসা করতে পারতেছে না, এই বাস্তবতায় আওয়ামী লীগের অধীনে নির্বাচন, আমরা নির্বাচন দেখেছি আজকে, এই যে সুপ্রিম কোর্টের কথা আসলে দেখলেন কি ভয়ানক বাস্তবতা। আইনজীবীরা আমাদের সমাজের অগ্রগতির অংশ, সাংবাদিকরা, তাদের উপর যে নারকীয় দক্ষযজ্ঞ কাণ্ড আজকে সুপ্রিম কোর্টে ঘুরে গেল, এরপরে আওয়ামী লীগের, আপনি বাংলাদেশের কোন নির্বাচন আপনি বলেন, বাস মালিক সমিতির নির্বাচন, ক্লাবের নির্বাচন, ইউনিয়নের নির্বাচন, এমপি নির্বাচন, কোন নির্বাচনটা গ্রহণযোগ্য বা কোন নির্বাচন আওয়ামী লীগ গিলে খায় নাই? আজকে সুপ্রিম কোর্টে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করলো, সাংবাদিকদের উপর, অসংখ্য সাংবাদিকদের উপর হামলা করে রক্তাক্ত পায়ে পেলে তাদের প্রতি সহানুভূতি জানাই, তাদের তারপরে এই যারা প্রার্থী হয়েছে তাদের উপর হামলা কি কারণে হলো আপনি বলেন? দেখেন, একটা সর্বসম্মতভাবে একটা কমিশন হয়েছিল যেখানে জাস্টিস মনসুর হক চৌধুরী, আমি সুপ্রিম কোর্টটা 2 মিনিটে শেষ করে দিই, জাস্টিস মনসুর হক চৌধুরী গ্রহণযোগ্য একজন আইনজীবী, তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচন করেছিলেন কিন্তু সভাপতি প্রার্থী, তিনি বিএনপিও মেনে নিয়েছিল, তিনি পরশুদিন রাত্রে পদত্যাগ করলেন আওয়ামী লীগের চাপে, কারণ হলো একটাই, ব্যালট ছাপানো হয়েছে দুই রকমের ব্যালট, সেই ব্যালটে সিল মারা হচ্ছিল, সেটা প্রতিবাদ করছেন, উনি মেনে নিতে পারেন নাই, সেই কারণে তিনি পদত্যাগ করেছেন। আজকে আওয়ামী লীগ গতকাল তাদের মতো করে কমিশন ঘোষণা করে তারা তাদের মতো সিল মারছে, ভোট করছে, সেখানে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না, বিরোধী দলকে হামলা করছে, নারীদের উপর হামলা করছে, আইনজীবীদের মানে সুপ্রিম কোর্টের মতো জায়গায় তারা যদি এটা করতে পারে, এর আগে আমরা প্রেস ক্লাবের নির্বাচন দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হয় সেগুলো আমরা দেখছি, সব কিছু দেখছি, এইগুলো দেখার পরে আওয়ামী লীগের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি যাবে আত্মহত্যার সামিল।